বুঝলে, তখন 60-62 সাল, রক্ত একেবারে টকবক করে ফুটছে। তুমি তো জানো শিকারে আমার চিরকালই শখ। কি করলাম, শিকারে যাও, কোথায় যাই কোথায় যাই, পালাম পালাম। কিমো কিমো কিসের কিমো? ও, তার মানে তুমি এতক্ষণ কিছু শোনোইনি? পালামো পালামো, তোমার এই পালামো শুনতে শুনতে আমার কান একেবারে ঝালা পালা হয়ে গেল। কি হয়েছিল কি সেখানে? আরে বাবা, সেটা বলবো বলেই তো বসেছি, কিন্তু তোমার শুনবার মন কোথায়? আচ্ছা ঠিক আছে, বলো বলো। তখন শিকারে এত রেস্ট্রিকশন ছিল না, আমার টার্গেট ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো? ঠিক বলেছো। কি করে বললাম বলো তো? কি করে বললে? কারণ এই গপ্পটা আমি ফুলশয্যার রাত্রির থেকে শুনে আসছি, শুনে শুনে একবার মুখস্থ হয়ে গেছে। এরপর তুমি একটা কি গোয়ারগেল নাকি মেরেছিলে? না গোয়ারগেল নয়, ইয়া বড় এক কোষা, কি সাইজ, একেবারে ডাইনোসর। তারপর বুঝলে, বন্দুকটা বাগিয়ে তো ধরেছি, সবে মাত্র বন্দুকটা বাগিয়ে ধরেছি, হঠাৎ পিছন থেকে কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আরে বাবা, আমরা তো এসে গেছি, কি হয়েছে? বাবা বাবা চলে গেল। বাবা চলে গেল? কার বাবা চলে গেল? টিকটিকির বাবা। টিকটিকির বাবাকে তুমি চিনলে কি করে? তুমি চুপ করো তো, আমার কথা বলতে দাও। তুমি নেমে এসো তো বৌমা, কিচ্ছু ভয় নেই, তুমি নেমে এসো, এসো এসো, জল খাবে জল খাবে। আর শুনছো কি, দেখো না জলটা এমন না, খাও খাও আর একটু খাও। আচ্ছা এবার আমায় বলো তো বৌমা, কি এমন হলো যে তুমি একবার টঙে উঠে পড়লে? একটা এত বড় টিকটিকি পায়ের পাশ দিয়ে চলে গেল, আর 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 যাওয়ার আগে না আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। সে কি গোসাপ নয় তো? তখন থেকে গোসাপে পেয়েছে, এখানে গোসাপ আসবে কোত্থেকে? আমার না মা খুব ভয় করছে, মুখের ভেতরটা ধড়ফড় করছে, দেখুন দেখুন হাত কেমন কাঁপছে, একটু জল খাবো। জল জল, এবার কোনো ভয় নেই, কালই আমি এই বাড়ি থেকে সমস্ত টিকটিকি তাড়িয়ে ছাড়ব। কি কথা, সব টিকটিকি তাড়াবো? টিকটিকি তাড়ালে গোটা বাড়িটা তো পোকায় ভরে যাবে একবারে। ভরু, তবু আমি তাড়াব। কালকে থেকে হয় এই বাড়িতে টিকটিকি থাকবে, নয় আমি থাকবো। দিস ইজ মাই অর্ডার। ওই দেখুন, আবার উঠে যাচ্ছে। কোথায় কোথায় জিম করবে? কোথায় কোথায় কোথায়? লিপির কাণ্ডটা দেখলেন, একটা টিকটিকির জন্য কি অবস্থা দাঁড়ালো। এটা কিন্তু ছবি বলে নয়, অনেকের বাড়িতে অনেককেই এরকম পাবেন যে টিকটিকি, আরশোলা, এমনকি পিঁপড়ে, বড় যে কালো পিঁপড়েগুলো হয়, তাদেরকে দেখলেও এভাবে লাফিয়ে ওঠে। এবং শুধু লাফিয়ে ওঠে নয়, তার বুক ধরফরানি শুরু হয়, তার হাত কাঁপতে শুরু হয়। এই বোধহয় এমন কিছু হয়ে গেল যেটা বলে বোঝানো যাবে না। লিপির মধ্যে তাই হয়েছে। এটাকে আমরা বলি স্পেসিফিক ফোবিয়া। এই স্পেসিফিক ফোবিয়া যে শুধু টিকটিকি, আরশোলা, গিরগিটি তাতে কিন্তু নয়, বা সাপ তা কিন্তু নয়। স্পেসিফিক ফোবিয়া হাইটেও হতে পারে, আমরা আলোচনা করেছি। স্পেসিফিক ফোবিয়া লিফটের ভেতরেও হতে পারে, সেটাও আমরা জেনেছি, আমরা দেখেছি এর আগে। আর একটা স্পেসিফিক ফোবিয়া আছে যেটা আমার মনে হয় আলোচনা করা দরকার, সেটা হচ্ছে ব্লাড। হ্যাঁ, রক্ত দেখলে অনেকের এই ধরনের ফোবিয়া হয়। আমার মনে পড়ে, আমি যখন থার্ড ইয়ারে পড়ি মেডিকেলে, ইনফ্যাক্ট তখন এমার্জেন্সিতে আমাদের যেতে হয়েছিল, তো
একজন এরকম খুব ক্ষতবিক্ষত অবস্থায় এসেছিল এবং রক্ত দেখে আমার সেদিন মাথাটা ঘুরে গিয়েছিল। কেন এই উদাহরণটা দিলাম সেটা হচ্ছে অনেকের রক্ত দেখে মাথা ঘুরে পড়ে যায়, সেটা কিন্তু ভেসোভেগাল অ্যাটাক, এটা অনেকেরই হয়। ফোবিয়াটা আপনাকে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে তার ভিতরে কষ্ট হয়, তার গলা শুকিয়ে যায়, প্যালপিটেশন শুরু হয়। হোয়ারেজ ভেসোভেগাল অ্যাটাকে ব্র্যাডিকাইনেসিয়া হয়, পালস কমে যায়, ডিজিনেস হয়, তারপর চারিদিকটা অন্ধকার হয়, মাথা ঘুরে পড়ে যায়। লোক হাসিও না তো, যাও তুমি নিজের ঘরে যাও তো। দেখো বৌমা, আমরা শেখেলে মানুষ, তোমাদের মতো এত লেখাপড়া শিখিনি। একটা জিনিস আমি বুঝি, এই যে তুমি টিকটিকি থেকে এত ভয় পাচ্ছ না, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই ছোটর থেকে তোমার এই ভয়টা ভেতরে ঢুকে বসেছে। শোনো, যখন কোনো জিনিসে ভয় পাবে তখন তুমি নিজেকে জিজ্ঞাসা করবে যে কেন তুমি ব্যাপারটায় ভয় পাচ্ছ। উড়ি বাবা, এটা কি লাচিলা বন্দুক? আমার কি হলো রে বাবা? বন্দুক লাচিলা, বন্দুক লাচিলা। উড়ি বাবা, বন্দুক নাও। তুমি জানো না আমার বন্দুকের বাঁট উড়িয়ে খেয়ে নিয়েছে। ফোবিয়া নিয়ে তো তার মধ্যে আমাদের অনেকগুলো আলোচনা হলো, তার মধ্যে আজকের আলোচনার বিষয় স্পেসিফিক ফোবিয়া। তো আমি এর আগে স্পেসিফিক ফোবিয়া সম্বন্ধে একটু বক্তব্য রেখেছি। তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এমনি জেনারেলাইজড ফোবিয়া আর স্পেসিফিক ফোবিয়ার মধ্যে তফাত কিছু আছে কিনা, বা তফাত থাকলে সাইকোলজিক্যালি কি করণীয়? হ্যাঁ, দুটো এক্সপেরিমেন্টের কথা বলি, দুটোই খুব বিখ্যাত এক্সপেরিমেন্ট। এক ভদ্রমহিলা দেখা যাচ্ছিল যে জলের আওয়াজ শুনলেই ওনার ভয় লাগতো। সেই জলের আওয়াজ শুনলেই ওনার যে ভয় লাগছে এটা কিন্তু দেখা যাচ্ছে যে ভীষণভাবে তার একটা অসুবিধা তৈরি করছে। এবার সাইকোলজিস্টের সঙ্গে বসে অনেক গুলো সেশনের পরে আস্তে আস্তে দেখা গেলো যে ছোটোবেলায় কোনো একটা সময় উনি জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন একটা পিকনিক পার্টির সাথে। সেখানে গিয়ে একটা জায়গায় একটা বড় জলাশয় ছিল, কোনো একটা ছোটো একটা জলের, যেখানে একটা জলপ্রপাতের মতো, সেখানে কোনো একটা ভাবে উনি ট্র্যাপড হয়ে যান, পা আটকে যায় কোনোরকম ওই লতা টতা কোনো একটা জায়গায়, কিছুতেই আর সেখানটাকে ছাড়িয়ে, তখন বোধ হয় 5 বছর না 6 বছর বয়স, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না এবং চিৎকার চেঁচামেচি করে ডাকছে মেয়েটি, তখন কেউ শুনতে পাচ্ছে না। অনেকক্ষণ বাদে ওই যখন খুঁজতে খুঁজতে ওই পিকনিক পার্টির আরও লোকজন এখানে এসে দেখে, এখন ওই আটকে পড়েছে, চিৎকার করছে, ভয় পাচ্ছে প্রচণ্ড, কেউ আসছে না। পেছনে কিন্তু ওই পেছনে ওই জলের যে জল পড়ার আওয়াজটা সেইটা ছিল। সেইটা পরে দেখা গেলো যে ওইটা ওই জলের পড়ার আওয়াজটার সঙ্গে সঙ্গে যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের মতো বলা হয় সেইটার থেকে কিন্তু ভয়টা তৈরি হলো। এইটা একটা। আর একটা তো বিখ্যাত গল্প যেটা ফ্রয়েডের, যে লিটল হ্যান্ডস, যে বলা হচ্ছে যে ক্যাস্ট্রেশন অ্যাংজাইটি যেটা, সেইটার থেকে এটা ব্যাপারটা শুরু হয় এবং সেই মাকে ভাল লাগছে বাচ্চাটির, ভাবছে যে বাবা বোধহয় শাস্তি দেবে, সেখান থেকে শুরু হলো এবং সেটাকে সে একটা নিউট্রাল অবজেক্ট, একটা ঘোড়া, সেই ঘোড়ার উপরে সেই ভয়টাকে সে ট্রান্সফর্ম করলো। রিপ্রেশন ট্রান্সফরমেশন বলা হয় যে ডিফেন্স মেকানিজমের জায়গাটা, এই যে জায়গাটা, অর্থাৎ একটা নিউট্রাল অবজেক্টকে কিন্তু তখন এই বলা হচ্ছে, ফ্রয়েড বলেছেন যে এইভাবে কিন্তু এই ভয়টা তৈরি হয়। কিন্তু এইটাই একমাত্র জায়গা নয়, আমরা পরে দেখেছি যে না, আরও অন্যরকমভাবে কিছু আসে। যেমন আমাদের কালচারে কিন্তু আমরা বলবো যে এটা অনেক সময় ফ্যামিলিতে রিইনফোর্সড হয়, অর্থাৎ দেখা গেলো যে একটা টিকটিকি দেখে কি আরশোলা দেখে বাড়িতে মা ভীষণ চেঁচামেচি করছে, লাফালাফি করছেন, কি দিদি ওরম করছে, বাচ্চারা কিন্তু সেইটা দেখে শিখছে এবং সে কিন্তু পরে ওইটাইকে রোল মডেলের মতো সেও কিন্তু চেঁচামেচি করা শুরু করছে। ঠিক উল্টোটা যেখানে হয়, যেখানে কিন্তু বাবা মা একটা টিকটিকি হয়তো দেখিয়ে দিতে পারেন না, একটা ভয়ের কিছু নেই, বা একটা ব্যাংকে সত্যিই হাতে করে হয়তো দেখাতে পারেন, সেখানে কিন্তু তার ওই ভয়ের জায়গাটা তৈরি হয় না। কাজেই এই জায়গাটা কিন্তু একটা সোশ্যাল মডেল যেটাকে বলি আমরা, সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাগোরোফোবিয়া যেমন আমরা বলি যে সেপারেশন অ্যাংজাইটির মতো জায়গা, কিন্তু একটা অ্যাগোরোফোবিয়াতে সেখানে একটা আছে। এই স্পেসিফিক ফোবিয়াগুলো আমরা তো দেখেছি যে লিফটে উঠতে ভয় পাচ্ছেন, ফ্লাইটে যেতে ভয় পাচ্ছেন, এই কোনো রকমের অ্যানিমাল, বিভিন্ন রকম অ্যানিমাল থেকে ভয় আসছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো কিন্তু বিহেভিয়ার থেরাপিতে কিন্তু আমরা
দেখতে পারি যে রেসপন্ড পাওয়া যায়। মেইনলি আমরা যেটা বলি যে এক্সপোজার থেরাপি, আমরা মেলা থেকে কিন্তু ওই টিকটিকি বা ককরোচ আমরা কিন্তু বাচ্চাদের দেখিয়েছি এবং কয়েকবার করোনা ভালো ফলো পেয়েছে, ভালো ফলো আমরা পেয়েছি। কাজে এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা জায়গা যেখানে কিন্তু বিহেভিয়ার থেরাপি খুব কাজে লাগে। ইনফ্যাক্ট সেইভাবে বলতে গেলে আমরা এই ধরনের কেস তন্ময়দার আমি মিলে অনেকগুলোই ডিল করছি এবং প্রতিটিতে ভালো ফল পেয়েছি। তার একটাই কারণ, আমরা ফ্যামিলি সাপোর্টটা পেয়েছি। এ কথা বলে দেওয়া আমি ঠিক মনে করি বা উচিত মনে করি যে আমরা যে ট্রিটমেন্টই করি, আমরা যদি ফ্যামিলির সাপোর্টটা না পাই, ফ্যামিলি সিস্টেমের যে সাপোর্ট সিস্টেমটা যদি ঠিকভাবে না তৈরি করতে পারি, তাহলে কিন্তু ফল পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়ায়। স্পেসিফিক ফোবিয়ার ট্রিটমেন্টটা খুব মজার। প্রথমে তো আমরা একটা টেস্টিং করি, সাইকোলজিক্যাল টেস্টিং, দেখে নিই অ্যাংজাইটি কতটা আছে বা ডিপ্রেশন কতটা আছে। এবং জেনারেলি দেখা যায় যাদের এই স্পেসিফিক ফোবিয়া আছে এদের অ্যাংজাইটি লেভেলটা খুব বেশি হয়। এবং অ্যাংজাইটি, এর আগেও আমরা আলোচনা করেছিলাম, দুরকম, একটা ট্রেট অ্যাংজাইটি, একটা স্টেট অ্যাংজাইটি। ট্রেট অ্যাংজাইটি মানে হচ্ছে তার পার্সোনালিটিটাই এরকম, সে চিন্তা করতে ভালোবাসে, টেনশানে থাকতে ভালোবাসে। আর স্টেট অ্যাংজাইটিটা হচ্ছে যখন সেই অ্যাংজাইটি প্রভোকিং সিচুয়েশানে পৌঁছয়, তখন ওর অ্যাংজাইটিটা ধাপে ধাপে বাড়তে থাকে। তো এক্ষেত্রে স্টেট অ্যাংজাইটিটা আমরা বেশি পাই সাইকোমেট্রিতে বা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টে। তারপর শুরু হয় চিকিৎসা। চিকিৎসাটাও এখানে দুরকম, একটা হচ্ছে ওষুধ দিয়ে ইনিশিয়ালি আমরা সিমটমগুলোকে কমাবার চেষ্টা করি, আর দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে কাউন্সিলিং। কাউন্সিলিংয়ের সঙ্গে দরকার হয় বিহেভিয়ার থেরাপি। যে ট্রিটমেন্টই করান ফোবিয়ার, সেটা আপনি টিকটিকি ট্রিটমেন্ট করান কি আরসোলার ফোবিয়ার ট্রিটমেন্ট করান বা আপনি ক্লোজড পেসের ট্রিটমেন্ট করান, যে কোনো স্পেসিফিক ফোবিয়ার ট্রিটমেন্ট কিন্তু ওষুধ, তার সঙ্গে কাউন্সিলিং অ্যান্ড অর বিহেভিয়ার থেরাপি। একটা জিনিস মনে রাখবেন, অনেকে বলেন যে ডাক্তারবাবু ওষুধ টিকটিকিতে ভয় পায়, ব্যাপারটা আজকে টিকটিকিতে আছে এবং ভয়টা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। এমনও সিচুয়েশান দেখা যায় যখন ভয়টা কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায় এবং তখনই অসুবিধাটা শুরু হয়। অতএব কারুর যদি স্পেসিফিক ফোবিয়া থাকে, এটা কিন্তু ট্রিটেবল, ট্রিট করা যায় এবং এর ভালো ট্রিটমেন্ট আছে।